আপনি কি রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে? সপ্তাহে কয়দিন? দুই দিন, বৃহস্পতিবার আর সোমবার। তো আমাদের নবী বলছেন আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেরা আছি। আমার রিপোর্টটার সময় আল্লাহকে আমি কি দেখাতে চাই? সিয়াম অবস্থা দেখাতে চাই। এই জন্য আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকা ভালোবাসি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। এক বছরে মানুষ কি পাপ আর কি নেকি করলো এইটা পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। তবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে উনি বেশি বেশি সিয়াম থাকতেন। তিনি নিজে একটানা 15 দিন থাকার জন্য আদেশ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী প্রায় পুরো শাবানি সিয়াম থাকতেন, কিছু বাদ দিতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শাহরাইনে মুতাতাবিআইনে আল্লাহর নবীকে আমি 2 মাস পূর্ণ ছাড়া অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখিনি। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখেছি, শাবান আর রমজান। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? আপনার কি প্রয়োজন, কি কারণে আপনি এত বেশি শাবানে সিয়াম থাকেন? তখন তিনি বলছেন, শোনো, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আর আমি চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে বাৎসরিক রিপোর্ট, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে তার জানা ছিল না সেদিন কোন দিন, যার কারণে পুরো মাস সিয়াম পালন করে ওইটা ধরার চেষ্টা করতেন। ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামারা কিভাবে জেনে নিলেন সেই দিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কারচাজি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম পালন করে। এ ব্যাপারে আল্লাহর নবী কিছু বলেননি। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি শাবান মাসে কি করতেন? বেশি বেশি সিয়াম পালন করতেন। বলেন তো কেন করতেন? রিপোর্টের দিনটা ধরার জন্য। ওনার একটা মনে সাপ ছিল যে আমার যখন পাপ নেকি পেশ করা হবে বাৎসরিক, তখন উনি দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। এইটা ছিল তার চেষ্টা প্রচেষ্টা। মর্মে আমরা আজকের আলোচনায় নফল সিয়ামের বেশি কথা নেই, আমাদের আলোচনা আছে আজকে খাওয়া ও পান করা নিয়ে। অতীব গুরুত্বপূর্ণ কথা, অতীব গুরুত্বপূর্ণ কথা। আমার দিনই ভাই বোন যারা যেখানে আছেন, কথাবার্তা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে সামনে এসে অল্প সময় অতীব গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করেন। আজকের জন্য জরুরি কথা যে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের জন্য আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ উপস্থিত দিনী ভাই বোনকে যন্ত্রের মাধ্যমে অনলাইনে যারা আমাদের সাথে আছেন তাদেরকে
সাথে সাথে পরবর্তীতে এই অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীতে যারা আমাদের বক্তব্য শুনবেন তাদেরকে আন্তরিকভাবে বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। আরো যে শাবান মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এক টানা সিয়াম পালনের জন্য অনুরোধ রইল, তবে এক দুই তিন পার হয়ে গেছে, আজকের রাত্রি হল শাবানের চতুর্থ রাত্রি, এরপরেও আজ থেকেই শুরু করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা তো করি, আমরা তো চেষ্টা করছি, আপনাকে চেষ্টা করার জন্য বলছি। মনে রাখবেন, ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে এর চেয়ে কোনো দামি ইবাদত নেই, হোক না কেন হজ। সেইটা সম্মানিত দিনী ভাই বোন, যা বলছিলাম তা হলো যে শাবান মাসের বেশি বেশি সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল, বিশেষভাবে পনেরোই শাবান সিয়াম পালন করা হতে বিরত থাকার জন্য আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল। যার যা সম্ভব পাঁচটা দশটা পনেরোটা বিশটা শাবান মাসের সিয়াম পালন করে নেন, শরীরে বেশি হয়ে গেছে, সিয়াম বেশি থাকেন, শরীর কন্ট্রোল হবে, অত হাঁটাহাঁটি করা লাগবে না। আজকের জন্য জরুরি কথা, মহান আল্লাহ বলেন, ইয়াবনা আদম ইয়া বনি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আদমের ছেলে মেয়ে শুনো, আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে শুনো, তোমরা যখন মসজিদে যাবা তখন ভালো পোশাক পরে মসজিদে যাও, ভালো পোশাক, এটা আল্লাহর আদেশ। খাও পান করো, বেশি খায় না, বেশি পান করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা বেশি খাওয়াকে বেশি পান করাকে ঘৃণা করেন। অত্র আয়াতের প্রথম বাক্যের দুই একটি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান গাসসালা ওয়াগতাসালা ইয়াউমাল জুমা, যে ব্যক্তি নিজে গোসল করল আর স্ত্রীকে গোসল করালো, সকালে সকালে তারা গোসল করে মসজিদে গেল, এইভাবে লাবেসা মিন আহসানে সিয়াবিহি, তার সবচেয়ে যেটা ভালো পোশাক সেটা পরল, বৃত্তশালীকে সবচেয়ে দামি কাপড়ের পোশাক পরতে হবে জুমার দিনে, আর যারা গরিব মানুষ তাদেরকে কাপড়টা পরিষ্কার করে সুন্দর হয়ে মসজিদে গেল, অমাসামিন তিবিনিন কানাইন্দাহু, আর গায়ে
সম্ভব হলে আতর লাগিয়ে নিল। অমাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে গেল, বাহনে উঠে গেল না। ওয়ালাম ইয়াতাখাত্তানা কান্নাসে, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে মসজিদ ঢুকে সামনে গেল না, গিয়ে সুবিধা মতো জায়গাতে সুন্নাত পড়ে এমামের বক্তব্য শুনল, এমামের সাথে সালাত আদায় করল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। যতবার বাড়ি থেকে বের হয়ে পা ফেলেছে তত পদক্ষেপ সমান। এক বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, আর এক বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয়, তাই হবে। হাদিস সহি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে চট করে এখান থেকে উঠে গেলে কেন? বোকামি, আপনাদেরকে আমি অনুরোধ করছি, একটু কষ্ট হোক, মানুষই সুবিধা অসুবিধা ভোগ করে। ইন্নামা আল উসরি ইউসরা, সংকীর্ণতার সাথে কঠিনতার সাথে সহজতা রয়েছে। এমনি সামাজিক কোনো কাজে গিয়ে ঝড় বৃষ্টির মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, একটু কাজের জন্য, একটা পাসপোর্ট জমা দেওয়ার জন্য, অথচ আব্দুল্লাহর বক্তব্যে শুনেছ যে তুমি যে ব্রাজিলের পক্ষে আছো, তো তুমি একটু দরখাস্ত করে দেখো, এতে আর্জেন্টিনা আমেরিকা লন্ডন যাওয়ার জন্য তোমার পাসপোর্টটাই গ্রহণ হবে না। তার মানে তুমি হলে থার্ড পার্সেন্ট মানুষ, আর ওরা হলো পৃথিবীতে এক নাম্বার শ্রেণীর দেশ, তোমার পাসপোর্টটাই এলাও হবে না। আর হয় যদি, তাহলে বিমানবন্দরে তোমাকে ঘন্টার ঘন্টা একদিকে দাঁড়িয়ে রাখবে ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে তুমি মানুষই না, গেছো কি না আমি জানি না, ইমিগ্রেশনে তোমার পশুর মতনও তোমার দাম নাই, পশুর সমানও দাম। কবে যে তুমি নিজেকে চিনবে আমার খুব আফসোস হয়, নিজেকে না চিনে পশু প্রাণীর মতো হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছ। বুঝে বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। বুঝে না কেন, বুঝা দরকার, দেখে না কেন, দেখা দরকার, শোনে না কেন, শোনা প্রয়োজন। যেহেতু বুঝে না, চেষ্টা করলে বুঝত, যেহেতু দেখে না, চেষ্টা করলে দেখত, যেহেতু শোনে না, চেষ্টা করলে শুনত, শোনে না দেখে না যেহেতু, কাজে ও এখন গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, এসেছে খাচ্ছে পায়খানা করবে, মরে যাবে, দুনিয়া থেকে শেষ। মরার পরে কিন্তু আপনার আর এই জমি জায়গার সাথে সমস্যা থাকবে না, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনার কথাও বলবে না, জমি জায়গা আর একজন নিয়ে নিবে, প্রয়োজনে মেরে নিয়ে নিবে আপনাকে, হত্যা করে প্রয়োজনে। আমাদের গ্রামে বাপ মরে গেছে, তখন পরের দিন জমি জায়গা বাড়ি ঘরের জিনিসপাতি ভাগ করছে, তো একটা ঢেঁকি আছে, তো বলছে দুই ভাই নিব, তখন কেটে ভাগ করে দিয়েছে। এটার নাম দুনিয়া, যে যাই করেন, জমি সাতবার বিক্রি করেন, না হলে একবার বিক্রি করেন, দলীয় দাপটে ক্ষমতায় এক জমি সাতবার বিক্রি করছেন, করেন, তবে বিচার খুব কঠিন। যারা দাঙ্গাবাজ জুলুমবাজ তাদের বিচার দেরিতে হবে, যারা মানুষকে অপমান করে, যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, যারা রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দেয়, এদের বিচার দেরিতে হবে। যারা অর্থ সম্পদের ওসর জাকাত ফেতরা দেয় না, এরা ফকিরের হক মেরে খায়, এরাও বড় জালেম, এদের বিচার পরে হবে। কাদের কথা বললাম বলেন তো শেষে? যারা ওসর জাকাত দেয় না,
তারা কার টাকা মেরে খায় বলেন তো? ফকিরের। তো ফকিরের টাকা মেরে খাওয়া সেটা কি সহজ কথা? ওটা আরো কঠিন। তো যারা বছর জাকাত দেয় না এরাও জালেম, ওদেরও বিচার দেরিতে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 থেকে 7 মিনিট, একত্ব ফরজ সলাত আদায়ের সমান। আর যদি বিচার দেরি হয়ে যায়, একদিন দেরি হলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে আপনার বিচার দেরি হচ্ছে 1,50,000 বছর। জানি না আপনার বিচার শেষ কবে হবে। তবে যদি জমি সংক্রান্ত ঝামেলা হয় পূর্বাচলে উত্তরখানে, কয়দিন আগে দাম ছিল অনেক কম, এখন দাম অনেক বেশি, জমি সংক্রান্ত যদি ঝামেলা বিচারের মাঠে হয় তাহলে যেই জমি নিয়ে গণ্ডগোল হয়েছিল ওই জমিটা আপনাকে খুঁড়তে বলা হবে, এটা খনন করো। 7টা জমিন ওইরকম খুঁড়তে খুঁড়তে যখন নিচে যাওয়া হবে তখন পুরো জমিনটা কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন হাঁটো, তুমি হাঁটতে থাকো, তোমার বিচারটা পরে হবে। তো কতদিন বা জমি খনন করবেন, কতদিন বা জমি কাঁধে নিয়ে থাকবেন, বিচার যে কবে হবে আল্লাহই ভালো জানে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। অল্প দিন বাঁচতে এসে এরকম জুলুম করে 1 মিনিট বাঁচতে রাজি নই, তুমি একটু দয়া করো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই বিপদ থেকে তোমার দরবারে বাঁচতে চাচ্ছি, এরকম জমি জায়গা দখল করে 7 বার বিক্রি করে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে রাজি নই, দিন মজুরি করে খাবো, সারাদিন কাজ করে 500 টাকা পাবো, এটাই আমার 5 কোটি টাকা, এই বিপদে আমি পড়তে রাজি নই। কতদিন বা মাটি খনন করব, কতদিন বা কাঁধে করে নিয়ে বেড়াবো, বিচার যে কবে হবে, একদিন দেরি হলে কত সময়? 50,000 বছর। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জুমার দিন নিজে গোসল করলেন, স্ত্রীকে করালেন, সম্ভবপর ভালো পোশাক পরলেন, গায়ে আতর লাগালেন, পায়ে হেঁটে মসজিদে গেলেন, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেলেন না, ইমামের খুতবা শুনলেন, সাথে সালাত আদায় করলেন, এখন প্রত্যেক পদক্ষেপে কত নেকি হবে বলেন তো দেখি, মনে আছে কিনা? 1 বছরের সিয়ামের নেকি আর 1 বছরের তাহাজ্জুদের নেকি, 1 বছর একটানা সারা বছর রাতে উঠে 8 রাকাত করে তাহাজ্জুদ, 1 রাকাত করে বিতির, 3 রাকাত করে বিতির, 11 রাকাত, 1 বছর 365 দিনে যত নেকি পাবো, একবার পা উঠিয়ে ফেললে তত নেকি পাবো, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আমি বলিনি, আমি একজন অনুবাদক, আমি আপনার সাথে চ্যালেঞ্জে আছি, আমি 32 বছর থেকে কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি, 32 বছর থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছর থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি, 32 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিইনি, ওই পাতায় আমি পড়ি না, 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পদ খরচ পাথেও চাইনি, 32 বছরে আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে যদি কেউ প্রমাণ করে দিতে পারে বেশি, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর জাতির সামনে বক্তব্য দিব না। পুরো 32 বছরে যদি কোনো একদিন একটা বাক্য সরকার বিরোধী বলেছি
তাহলে সেদিন থেকে আর জাতির সামনে বক্তব্য দেব না। পুরো 32 বছর কোনো একদিন চ্যালেঞ্জ করিনি, পুরো 32 বছর 90 সাল থেকে মাঠে আছে। কতদিন থেকে? 90 সাল থেকে। এই একই রকমই কথা, একই মাপে, কথারও নিজবিষ হয়নি। 10 বছরের আগের রেকর্ডিং আর এখন চালু করে দেখেন একই হবে, গতি নীতি একই আছে। তবে তখন মেজাজ আরো একটু কড়া ছিল। সম্মানিত তিনি ভাই বোন, আমরা অত্র আয়াতের প্রথম বাক্যের আলোচনা শেষ করে দিলাম। আল্লাহ বললেন, এ আদমের ছেলে মেয়ে, মসজিদে যখন যাবা তখন ভালো পোশাক পরে যাও। কথা কি মনে থাকবে? এটা কে বলছেন? আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়েকে বলছেন। আর বলছেন যে জুমার দিনে ভিন্ন পোশাক পর, দৈনন্দিনের পোশাক নয়, একেবারেই ভালোটা। আর আতর গায়ে লাগিয়ে পায়ে হেঁটে যাও, বাহনে চড়ে যাওয়া যায়, বাহন না যায় নয়। তবে পায়ে হাঁটার নেকি আর বাহনের নেকি এক হবে না, ও যে প্রত্যেক পদক্ষেপ যে বুঝাতে পারিনি কথা। বাহনে বাহনের মতো নেকি হবে। আপাতত প্রথম বাক্যের কথা শেষ। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, কম খাও, কম পান করো। বেশি খেলে, বেশি পান করলে আল্লাহ এটা ঘৃণা অপছন্দ করেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে যেটা খারাপ জিনিস মানুষ পেটে রাখে সেইটা হলো সবচেয়ে খারাপ। দান করে এটা একটা ভালো কাজ, কোনো একটা সংসারে কাজে লাগায়, জমি কিনে বাড়ি ঘর করে, ওইটা একটা ভালো কাজ। তো মানুষের অর্থ সম্পদ সবচেয়ে যেটা পেটে রাখে সেটা সবচেয়ে খারাপ, ওটা কোনো কিছুই না, ওটা পায়খানা। একটু পরে সেটা কি? পায়খানা। খুব সাবধান, আল্লাহ নবী বলছেন, মা আকাল ফাফনা, যেটা খেলো সেটা শেষ হলো। অমালা বেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন হলো। ও আতা ফাফতানা, যেটা দিল সেটা জমা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন, আল্লাহ নবী, আপনি যে একটা খাসি জবাই করে বাড়িতে দিয়েছিলেন ওইটা এখন 10 ভাগের 9 ভাগই দিয়ে দেওয়া হয়েছে, 1 ভাগ আছে। তখন আল্লাহ রাসূল বলছে, না 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 না, আয়েশা ভুল বললে, ভুল বললে, ভুল বললে। ভুল বললাম মানে? আরে বলো যে 9 ভাগ আছে আর 1 ভাগ নেই, 1 ভাগ গেছে। মানে খাওয়ার জন্য যেটা আছে সেটা আয়েশা কি বলেছেন যে সেটা কি আছে? আছে। আর যেটা দিয়ে দিয়েছেন সেটাকে আয়েশা কি বলছেন? নেই। তখন আল্লাহ রাসূল, না না না, কথা উল্টে বলো, বলো 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 যে 9 ভাগ আছে, 1 ভাগ নেই। মানুষ যেটা পেটে রাখে সেটাই সবচেয়ে খারাপ। তো শরীরটা চলমান রাখার জন্য, কাজের জন্য, এবাদতের জন্য 3 ভাগের ভাগে খেতে হবে। সলসহু লিল আকলে, পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়ার জন্য, 3 ভাগের 1 ভাগ পানির জন্য, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। আপনি বিশ্বাস করেন খাওয়া বেশি হলে শ্বাসের অসুবিধা হবে? আপনি বুঝতে পারেন আর না পারেন, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি বিশ্বাস করেন পানি খেতে খেতে অনেক পানি পান করে নিলে শ্বাসের অসুবিধা হবে? এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খেলেন, পেট পূর্ণ হয়নি, এরকম একটা পর্যায়ে ছেড়ে দিতে হবে। আসলে খুব কঠিন, আমি যেখানে যাই প্রায় অনেক তরি তরকারি করে। একটা লোক বলছে, 32 প্রকার তরকারি করেছি আপনার জন্য,
আর 16 আইটেমে ভর্তা। এত পরিশ্রম আপনি খাবেন না? তো আবার আলেম মানুষ বক্তব্য দেওয়ার জন্য 90 সাল থেকে যাচ্ছি, এই জায়গাতে বক্তব্যের সাথে টিকে থাকতে পারি না, খুব কঠিন হয়, খুব চেষ্টা করি। তো এত ঝামেলা না থাকলে একদিন সেম থাকতাম, একদিন এমনি থাকতাম, একদিন সেম থাকতাম, একদিন এমনি থাকতাম, দাউদ আলাইহিস সালামের সেম থাকতাম, কিন্তু টিকতে পারি না, পরিবেশের সাথে মিল খায় না। তারপরে যে বক্তব্য দিচ্ছি জীবনে সবার সাথে মিল হয়ে কি যে হয় আল্লাহ ভালো জানে, বক্তব্য দিয়ে বিচার মাঠে টিকতে পারবো এটা আমার মনে হয় না। তবে আপনারা যারা একটু শুনে মানছেন, ওখান থেকে যেটুকু নেকি পাবো সেইটুকু দিয়ে যদি বিচার মাঠে টিকতে পারি, তাছাড়া নিজে কিছু করতে পারি না, রাস্তার উপরে জীবনটা শেষ করলাম বলে আমার মনে হচ্ছে, চলন্ত নীতির সাথে মিলেই বক্তব্য দিলাম বলে মনে হচ্ছে। আরো 5 জন বক্তা গেছে, দোকান পাট বসেছে, সাবান ঝুরি জিলাপি বিক্রি করছে, পুতুল বিক্রি করছে, কসমেটিক বিক্রি করছে, মহিলারা সেখানে হাঁটছে, এই জোহর থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে এটা হিন্দুদের মেলা। এরকম ভাবে দিন প্রচার করে আসলাম দীর্ঘদিন ধরে, লিখলাম বক্তা শ্রোতার পরিচয়, এই পরিস্থিতিকে ঠেকানোর জন্য লিখলাম, তাফসির কি মিথ্যা হতে পারে, এই তাফসির মাহফিল করার জন্য, বন্ধ করার জন্য। তারপরে জাতিকে বললাম যে শতকরা 95 জন বক্তা মিথ্যু, জাতিকে বললাম শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, জাতিকে বললাম পৃথিবীতে প্রায় 3.5 লক্ষ মতো মানুষের বানানো হাদিস আছে, 10,000 আমার বাসায় আছে, 10,000 যে কোনো সময় আমি দেখাতে বাধ্য থাকিব, টাকার গায়ে লিখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমিও জাল হাদিস অন্তত 10,000 দেখার জন্য দিতে বাধ্য, দেখাতে বাধ্য আছি। এর পরেও জাতিকে আমি চলন্ত গতির উপরে আনতে পারলাম কি না তা আমি বুঝতে পারলাম না, তবে এটুকু বুঝেছি যে মানুষ অন্তত এখন বুঝেছে যে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, অন্তত এইটুক বুঝাতে পেরেছি। কেন? বইয়ে লেখা আছে হাজায়েলে আমল, যে কে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে 60,000 বার যদি হজ করতে যান তাহলে বয়স 60,000 বছর, দেখুন আদমের তো বয়স 60,000 বছর নয়, বড় বেকায়দা। এখন ওই যা কেসা কাহিনী বক্তারা বলে, বলছে হাতে মা কান দিয়া খাই আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। এই বক্তব্য ঠিক হবে কি করে, কথা বুঝাতে পারিনি? তারপরে এটা বক্তৃতা, এই বক্তার বক্তৃতা শুনে আমার মনে হয় যে বক্তব্যের জগৎ এখন অনেকটা পুথির গানের মতো হয়ে গেছে। পুথির গান মানে 6 মাসে রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এর নাম হলো পুথির গান, পুথির বইয়ের কথা। একবার বক্তৃতার জগৎ প্রায় অংশ এরকমই। সম্মানিত দিনী ভাই বোন, খেয়াল করুন, আজ থেকে জরুরি ঘোষণা, খাওয়ার সময় 3 ভাগে মেপে হিসাব করে খেতে হবে, কম খেতে হবে ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন কোনো কাজের লোককে নিতেন তখন আগে খেতে দিতেন, খেতে বসে যদি লোকটা বেশি খেয়ে নিত তখন আল্লাহ রাসূল বলেন না না, একে কাজের লোক নেওয়া হবে না, বেশি খাওয়া ধ্বংসের লক্ষণ, ওকে কাজেই নিতেন। যদিও কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে কাজের লোক নিতে হবে শক্তিশালী বিশ্বস্ত, যাকে দোকানে সেলসম্যান নিয়েছেন ওকে কি হতে হবে, শক্তিশালী বিশ্বস্ত। বলেন তো এটা কোথা থেকে নিলেন কোরআন মাজিদ, কোথা থেকে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন, কয়েকদিন যাবত পালিয়ে গেলেন,
মাদায় নে গিয়ে এক জায়গাতে বসে চিন্তা করছেন, বাঁচার তো কোনো পথ নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই, থাকারও কোনো ব্যবস্থা নেই, কি করি চিন্তা ভাবনা করে বলছেন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহেমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। খাওয়ারও নেই, থাকারও নেই, পালিয়ে যাচ্ছেন, কোনো ব্যবস্থাই নেই। তো দেখছেন যে দুইটা মেয়ে ওদের ছাগলগুলি একদিকে করে দাঁড়িয়ে আছে, আর সব লোকগুলি ওদের ইদারা থেকে পানি উঠিয়ে পান করাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম নিজে গিয়ে বলেন, এই মেয়ে শোনো, আচ্ছা তোমরা এদিকে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন মেয়ে দুটি বলছে, আমার আব্বা বৃদ্ধ মানুষ, তো এরা যখন পানি পান করে চলে যাবে তখন আমরা আমাদের ছাগলকে পানি পান করাবো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখন তো আর বৃষ্টির সময়তে মহিলারা নেই, তবুও অনলাইনে যারা আছে তাদেরকে বলি, আপনি একটু দেখেন কয়েক হাজার বছর আগেকার কাহিনী, মহিলা মানুষ ভিন্ন হয়ে আছে, মহিলা মানুষ কি হয়ে আছে, ভিন্ন হয়ে আছে, ওদের সাথে ভিড় করে ছাগলকে পানি পান করাচ্ছে না, ভিন্ন হয়ে আছে। ওরা যখন চলে যাবে তখন এরা কি করবে, এদের ছাগলকে পানি পান করাবে। তো মুসা আলাইহিস সালাম পুরুষ মানুষ, তো উনি পিদারা থেকে পানি উঠে ছাগলকে পানি পান করিয়ে দিলেন। এবার মেয়ে দুটি বাড়ি চলে গেল, আব্বা কি হলো, একটা লোক শক্তিশালী বিশ্বস্ত আমাদের ছাগলকে পানি পান করিয়েছে, আব্বা ওকে পারিশ্রমিক দেওয়া উচিত, তো যাও তারা ডেকে নিয়ে আসো। তো দুই মেয়ের যেটা বড় সেটা আসলে একটু লজ্জা লজ্জা করে, লজ্জা লজ্জা করে এসে বলছে, আমার আব্বা আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন, টাকা দিবেন আপনাকে সেই জন্য। এই দেখেন মুসা আলাইহিস সালামের থাকার জায়গা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটু আগে বলছেন থাকারও জায়গা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, কয়েক দিন যাবৎ হেঁটে আসলাম, কি যে এখন করি, দেশে তো ফিরে যেতে পারবো না, ফেরাউন মেরে দিবে, পালিয়ে আসছে। তো আচ্ছা ঠিক আছে চলো, মেয়ে দুটি আগে আগে হাঁটছিল, তো বললেন তোমরা আমার পিছনে হাঁটো, মুসা আলাইহিস সালাম আগে হাঁটলেন, বাড়িতে ঢুকলেন, কি খবর, কে আপনি? আমি মুসা, ফেরাউনের ভয়ে পালিয়ে আসছি। আচ্ছা তার না যাও, তা আপনি বিপদ মুক্ত হয়েছেন, কোনো সমস্যা নেই, ভালো থাকেন, আমার দুইটা মেয়ের একটার সাথে আপনার বিবাহ দিয়ে দিব, যাকে আপনাকে ভালো লাগে পছন্দ করেন, তবে মোহর হিসাবে 10 বছর আমার বাড়িতে কাজ করে দিতে হবে, 10 বছর মোহর হিসাবে কাজ করে দিতে হবে, মানে হলো এই 10 বছরে ইনি একটু পরিস্থিতি ঠিক করতে পারবেন আর ফেরাউন ওইদিকে ভুলে যাবে। কথা বুঝতে পারেননি, 10 বছর তো 2-1 দিন নয়। এবার দেখেন খাওয়ার ব্যবস্থা হলো, থাকার ব্যবস্থা হলো, মেয়ে দুটি বলল, আব্বু ওই লোকটাকে কাজে নিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, লোকটাকে কেমন দেখেছি, শক্তিশালী বিশ্বস্ত, যে দুর্বল তার রিক্সায় উঠবেন না, শক্তিশালী রিক্সায় উঠবেন। আব্দুর রহিম সাহেব দুর্বলের কি হবে, অর রুজি আছে, আপনাকে চিন্তা করতে হবে না, ওই টেনশন আপনাকে ভোগ করতে হবে না, আপনি যেটা বাছাই করবেন সেটা কেমন হবে, শক্তিশালী বিশ্বস্ত হবে। তাহলে খাওয়ার নিয়ম তিনটা থাকলো, এবার চলেন নিয়মে চলে যাই। উমার ইবনে আবি সালামা বলেন যে আমি রাসূলের বাড়িতে থাকতাম, কানা তাতিসাইয়াদি ফি সাহাফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যেত, একবার এখান থেকে নিতাম, একবার ওখান থেকে নিতাম, এবং পাশ থেকে নিতাম। আল্লাহ রাসূল বললেন, এক সামিল্লা, ইসমিল্লা বলো, কুল বিয়ামিনি, ডান হাতে খাও, কুল বিমায়ালি, পাশ থেকে খাও। আগের স্বামীর ছেলেকে নিয়ে থাকছেন আল্লাহর নবী, উম্মু সালমা একজন নবীর স্ত্রী, উম্মু সালমার আগে বিবাহ হয়েছিল, তার পক্ষ থেকে একটা ছেলে ছিল, তার নাম হলো উমার, সেই ছেলেটা এখন নবীর বাড়িতে আছে। তাহলে অন্য ঘরের ছেলে
কোথায় লালন পালন হচ্ছে? নবীর ঘরে। এখন খেতে বসলেই হাত খাল এখানে সেখানে যেত। আল্লাহ রাসূল বলেন, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও। উপস্থিত বৈঠকের আমার দিনই ভাই বোন যারা আছেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন নাকি? এ মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো, এক খেয়ালে চেয়ে থাকো। দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আমার দিকে চেয়ে থাকেন। আজ থেকে বাচ্চাকে খেতে বসালে আগে প্রথমে বলবেন, আব্বু বিসমিল্লাহ বলো, আব্বু আব্বু বিসমিল্লাহ বলো, আম্মু বিসমিল্লাহ বলো। নিজে বলবেন, ছেলেকে বলতে বলবেন, জরুরি আদেশ। চলেন, বিসমিল্লাহ নিয়ে কিছু কথা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লু ত্বামা আল্লা ইয়াজকারুসমুল্লাহ আলাইহি। নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মা যদি দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। মনে রাখবেন, আপনি আপনার ছেলে মেয়ে যে খাদ্য খাচ্ছেন, সেই খাদ্যের উপরে যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে সেই খাদ্য শয়তান খাবে, খাবেই খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। শয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে না, ঢোকে যেতে পারে। এই অবাস্তব ঘটনাগুলি ঘটে যেতে পারে। এর পরেও আমি যে কথা বললাম, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারি মুসলিম। বিশ্বাস করেন, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আপনাকে আমি আশ্বস্ত করছি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনারা, আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। যতই পরিস্থিতি প্রতিকূল হোক, আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। যারা চলমান রাস্তায় আছেন তারা ফিরে আসেন, কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনি তো দূরের কথা, একটা হিন্দু পরিবারের উপকার করবো ইনশাল্লাহ। আপনি একটু অপেক্ষা করেন, আপনাকে আমি দেখাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতাহু ফাযাকারা ইনদা দুখুলিহি কালা শয়তান লামা বিতালাকুম। মানুষ যখন বাড়িতে ঢোকে, তখন যদি বলে আসসালামু আলাইকুম, খেতে বসে যদি বলে বিসমিল্লাহ, তখন শয়তান সবাকি বলে, লামা বিতালাকুম ওয়ালা আসা, এই বাড়িতে তোমাদের থাকারও নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও নেই। ওয়াইজা দাখালা আহাদুকুম ওয়ালাম ইয়াজকুরিল্লিন দুখুলি ইন্দা তামি, আর ঢোকার সময়তে সালাম দেয় না, খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন ইবলিস বলে, এই শয়তানের দলের আসুন, সব তো আমার অধীনে চলিস, আমার কথা শুন। কি কথা বলে? আদ্রাতুমুল মাবিতাল আশা, এই বাড়িতে থাকো আর খাও। সালামের খুব পাওয়ার, এইটা তো কি থানা? উত্তরখান থানা, ঢাকা, সমস্যা নেই। এটা যদি ময়মনসিংহ হতো, সাতক্ষীরা হতো, তাহলে বাড়িঘর ঘেরা থাকতো না, ওইটা একটা ঘর, এটা একটা ঘর, মধ্যে গরু গাড়ির রাস্তা, ওটা বাড়ি হলো কিভাবে? আপনি সালাম দিবেন কোথায়? দরজায় যে নেই, সবই যে ফাঁকা। এইটা কেমন জীবিকা নির্বাহ আমি বুঝি না।
এইটা তো ঢাকা শহর, কাজে এটা তো আর নেই, সবারই চতুর্দিক ঘেরা আছে, একটা দরজা আছে। জরুরি ভাবে বলছি, আপনি সালাম দিতে শিখুন, উচিত, বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো সালাম দিবেন দিবেন, আপনার বাপকে দিতে হবে, আদেশ। এ আদেশ আমার নয়, এ আদেশ পৃথিবীর কোনো মানুষের নয়, এ আদেশ কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জরুরি ঘোষণা, বাড়িতে কেউ যদি সালাম দিয়ে ঢুকে আর খেতে বসে বিসমিল্লাহ বলে, তো ইবলিস বলে এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, যা। আপনার স্ত্রী বিসমিল্লাহ ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ালে শয়তান খাবেই খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আজ থেকে আপনার স্ত্রীকে বলে দিন, এই খালেদা শোনো, যতবার বাচ্চাকে দুধ খাওয়াবো বিসমিল্লাহ বলবে স্মরণ করে, এই শোনো, যতবার বাচ্চাকে খাওয়ার দিবা সকালে বিকালে দুপুরে বারবার বলে দো, আব্বু বিসমিল্লাহ বলো, আব্বু আব্বু বিসমিল্লাহ বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, এজা কালা আহাদুকুম ফালিয়াকুল বিসমিল্লাহ, যখন তোমাদের কেউ খেতে বসবে তখন সে যেন বিসমিল্লাহ বলে, ওয়া ইন নাসিয়ে, আর যদি বিসমিল্লাহ ভুলে যায়, ফালিয়াকুল এদা দাকারা, যখনই মনে পড়বে তখন বলবে বিসমিল্লাহ আওয়ালাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ আগে থেকে শুরু, শুরু থেকে শেষ পর্যন্ত, এই আমি বিসমিল্লাহ বলে দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। তখন ইবলিস যা খেয়েছে তা বমন করে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, এখন কি তার ইবলিসের বমন আমরা খাবো? আরে না না, সেটা কেন, ওনা যা বরকত নিয়ে যাচ্ছিল সেটার নিয়ে যেতে পারবে না, ওটা কি করবে, রেখে চলে যাবে। ইবলিসের বাবার ক্ষমতা নেই এই বরকত নিয়ে যেতে পারে, বিসমিল্লার এত পাওয়ার। বিসমিল্লাহ আওয়ালাহু আখিরাহু। এবার আরো জরুরি কথা, পারিবারিক জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এ যা আমসাল তুমি ফুসিবিয়া রাখুন, পৃথিবীর পুরুষ নারী শোনো শোনো শোনো, সন্ধ্যার সময় ছোট বাচ্চা ছেলে মেয়েকে আগিনায় নিয়ে যাওয়া না, বাড়ির বাইরে নিয়ে যাওয়া না, ছাদের উপরে নিয়ে যাওয়া না, কেন? এই সময় শয়তান ছড়িয়ে পড়েছে। তোমার বাচ্চার উপরে শয়তানের যদি বদনজর লাগে তাহলে সারা রাত তোমার বাচ্চা খালি চিল্লা চিল্লি হই চই কান্নাকাটি করবে, তখন দুইজন সবাই বিপদে পড়ে যাবে। শয়তানের বদনজর আছে, মানুষেরও আছে। একটু দেরি করো, রাত 8টা 9টা হয়ে যাক, তখন বাচ্চা নিয়ে বের হবা, সমস্যা নেই, ঠিক সূর্য ডুবছে ওই সময় বাচ্চাকে আগিনে নিয়ে যাবেন না, যারা দুধ খায় বাড়ির বাহিরে নিয়ে যাবেন না, ছাদের উপরে নিয়ে যাবেন না। হাদিস বুখারি মুসলিম, কথা এখন বুঝতে পারলেন কিনা? এরপরে বলছেন, দরজা জানলা বন্ধ করো বিসমিল্লাহ বলো, দরজা জানলা বন্ধ করো বিসমিল্লাহ বলো, অকুকেরা বাকুম অজকরুল্লাহ, খাদ্যের পাতিল, আটার পাতিল, তরকারির পাতিল, যত খাদ্য দ্রব্য আছে সব ঢেকে রাখো বিসমিল্লাহ বলো। কেন? রাতে কতগুলি বালা মুসিবত বিপদ অসুখ বিসুখ চলে, যখনই কোনো খাদ্য উদাম খোলা থাকে তখন ওই অসুখ বিসুখ তাতে ঢুকে যায়, ওকে যেই খাবে তারই রোগ হবে, ব্যাধি হবে। সাবধান, হাটে বাজারের আর কোনো জিনিস খোলা যেটা আছে সেটা খাবেন না। এই যে ধুলো বালি পড়ছে ময়লা, আর কত জিলাপি আর পেঁয়াজি খোলা মাঠে পড়ে আছে, আপনার একটু বুদ্ধি হয় না, ওটা খাচ্ছেন কেন? আল্লাহর নবী না করেছেন, আল্লাহর নবী কি করেছেন, না করে দিয়েছে, না ওটা খাওয়া হবে না, ঢাকা না থাকলে ওটা খাবো না, খোলা থাকলে ও ঢুকবে ঢুকবেই। তারপরে বললেন, অফেউসেরা যাকুম, বাড়ির ল্যাম্প বাল্ব অফ করার সময় বিসমিল্লাহ বলো, চালু করার সময় তিনি বিসমিল্লাহ বলতে হবে এই কথা বলেননি, তবে আম হাদিসে সব কাজে বিসমিল্লাহ বলো, সব কাজে বিসমিল্লাহ বলো,
এই হাদিস অনুযায়ী যখন আমি বাল্বটা চালু করলাম অন করলাম তখন কি বলবো বিসমিল্লাহ বলবো তবে অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে আদেশ বুখারি মুসলিম বোঝা যায়নি কথা কোনদিন আপনি আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে দেখেন আচ্ছা খালেদা তুমি যে 20 বছর থেকে সংসার করছো কোনদিন বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করেছো তখন আপনার স্ত্রী বলবে তুমি কি দুই একদিন বন্ধ করো তো করে বলেছো কি পাল্টা পাল্টি চলবে থাক আজ থেকে চালু দুনিয়া কা সালাত আদায় করে নেবেন রাতে দিয়ে বলবেন আল্লাহ আমাদেরকে একটু তৌফিক দাও তো আমরা যেন দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলি যেন না ভুলি আর বাল্ব অফ করার সময় যেন বিসমিল্লাহ বলি সব বাল্ব অফ করে ঘুমাতে হবে যেগুলো জরুরি চত্বর থেকে রাস্তাঘাট থেকে সমস্যার কারণে চালু আছে সেটা ভিন্ন কথা ঘরের বাল্বটা অফ করে দিয়ে অন্ধকারে শুতে হবে তাহলে ঘুমটা ঠিক হবে আল্লাহর নবীর আদেশ আরেকটা কথা বলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো দরজা জানালা বন্ধ করো বিসমিল্লাহ বলো লাইফ তাউ শয়তানাল বাবাল মুল্লাহ বন্ধ দরজা শয়তান খুলতে পারে না ওর ক্ষমতা নেই যদি বিসমিল্লাহ বলে বন্ধ করে আরেকটা তিনি কথা বলছেন গরিব মানুষ তো একটা দরজা পর্দা দিয়ে ঘেরা আছে দরজা নেই পাল্লা নেই পর্দা দেওয়া তখন তিনি বলছেন একটা খড়কুটা একটা কাগজের টুকরা বিসমিল্লাহ বলে ওই দরজা রেখে দেন সকাল পর্যন্ত শয়তানি দরজাতে ঢুকতে পারবে না অসম্ভব তার ক্ষমতার বাইরে চলে গেছে অথচ ফাঁকা পড়ে আছে বুঝাতে পারলাম না কথা মনে হয় এই জন্য বাড়ির একটা দরজা হতে হবে চতুর্দিক ঘেরা থাকতে হবে ইট দিয়ে হোক খড় দিয়ে হোক চটছালা দিয়ে হোক মনন সিং সাতক্ষীরের মতো হতে হবে না কুমিল্লাও তাই কিভাবে বসবাস হচ্ছে আমি বুঝতে পারি না আমরা যদি পরিবার সহ সব বাড়িতে যাই তাহলে আমরা মনে করব এটা ট্রেন স্টেশন সপরিবারে খুব সতর্ক থাকবো এখানে আমরা কাপড় চোপড় মাথা থেকে নামাবো না কেননা এটা তো বাড়ি ঘেরা রাই নেই সম্মানিত দিনী ভাইবোন আর আপনাদেরকে বলছি বাড়ির জানালা গুলি এভাবে করবেন না জানালা করবেন আটপাল্লা আটপাল্লা মানে দুই অংশ মানে নিচেরটা বন্ধ থাকবে প্রয়োজনে উপরেরটা খুলতে হবে নিচেরটা বন্ধ থাকবে প্রয়োজনে উপরেরটা খুলতে থাকবে খোলা হবে এবার চলেন আপাতত বিসমিল্লাহর কথা শেষ এবার কুল বিয়ামিনিক ডান হাতে খাও আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এযা আকালাহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া ইশরাবু বিয়ামিনিহি পৃথিবীর মানুষ শোনো যখন তোমাদের কেউ খাবে পান করবে সে যেন ডান হাতে খায় ডান হাতে পান করে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইশরাবান্না বিহা অবশ্যই অবশ্যই কোন পুরুষ নারী যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেন শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে আর আরো জরুরি কথা আরো জরুরি আল্লাহর রাসূল বলেন শোনো ভালো কাজ ডান হাতে করতে হবে ডান দিক থেকে মানুষকে জিনিস দিতে হবে বাম হাতটা হলো পেশাব পায়খানা খারাপের জন্য একবার বলেছেন পানি খরচ করার জন্য পেশাব পায়খানা থেকে আর একবার বলেছেন খারাপ কিছু নেওয়ার জন্য বাম হাত এখন মানুষ বাম হাতে চা খাচ্ছে এটাই নাকি ট্যাটাস মানে মানুষ যে মূর্খ হয়ে যাবে মানুষ যে অশিক্ষিত হয়ে যাবে আল্লাহর নবী যে বললেন যে মূর্খতা বেড়ে যাবে বিদ্যা উঠে যাবে তো 20 বছর আগে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেছেন নাকি নাউজুবিল্লাহ সত্যই বলেছেন আমরা তো বুঝলাম না কিভাবে সত্য হলো বলেছেন মূর্খতা বেড়ে যাবে আর আমরা দেখছি শিক্ষাই বেড়ে চলেছে তাহলে বুঝতে পারিনি শিক্ষা কাকে বলে যার কারণে ধরতে পারিনি বাম হাতে এখনই ওই লোকটা
যেখানে বসে বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে ওইখানে একটা ন্যাকড়া ময়লা পড়ে আছে, ও কিন্তু ডান হাত দিয়ে ধরবে না। বুঝতে পারেননি কথা? ও এখন ওই ন্যাকড়াটা ফেলার সময় কি করবে? বোকাটা এখনই বাম হাতে চা খেলে। আজিব দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম এরা চায়, কেউ বুঝতে চায় না। আজকের পর থেকে নিয়ে চাঁপাইনবাবুজের নীতি চিরদিনের জন্য বাতিল। চাঁপাইনবাবুজের নীতি মানে আব্দুল হিসাব, সেটা কি? বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খেয়ে বলছে ডান হাতে খেলাম, এটা চলবে না। ডান হাতেই গিলাস ধরতে হবে, তো গিলাসে ভাত লেগে যাবে, যে লেগে যাক, তাহলে আঙ্গুল চেটে খান, তারপরে পা গিলাস ধরেন, আর না হলে প্রত্যেকের জন্য গিলাস একটা করে নেন, আর না হলে ভাত বাদ দিয়ে খেজুর খান। কিভাবে কি করবেন এর সাথে কোনো আপোষ নেই। ডান হাত বাধ্য, ডান হাত জরুরি, ডান হাত দিয়ে খাদ্য পানি খেতে হবে, পান করতে হবে, বাম হাতের কোনো সুযোগ নাই। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব, যার ডান হাত নাই সে কি করবে? আল্লাহুস সামাদ। যার ডান হাত নাই তাকেও কি আল্লাহ বলবে তুমি ডান হাতে খাও? তখন হলো আদম সন্তানের উপরে আল্লাহ ওইটা চাপান না যেটা ও পারে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের উপর ওই বিধানই দেন যেটা ও পারবে। তো এখন তার বাম হাত আছে, ডান হাত নাই, বাম হাতেই খাবে। এইটা জরুরি যে ডান হাত যখন আছে তখন আর খাওয়া পান করাতে বাম হাত আসতে পাবে না। কুল বিমায়ালিক, পাশ থেকে খাও। তিন নম্বর আলোচনায় পাশ থেকে খাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটা সারিদের বাটি নিয়ে আসা হলো। সারিদ মানে গোস্তের ঝোলে রুটি ভিজানো আছে, তো রাসূলের সামনে নিয়ে এসে রাখা হলো। তখন আল্লাহ রাসূল বললেন, এ শোনো, কুলমিন জওয়ানে বেহা আল্লাহ তাকলমিন অস্তেহা ফেনাল বারাকাত তাঞ্জল ফি অস্তেহা, পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। এবার উপস্থিত জনগণ, দীনি মুসলিম ভাই বোন, যারা হিন্দু মুসলিম পরিবার আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটা হিন্দু মানুষ আমার দিকে খেয়াল করেন, জরুরি ঘোষণা। যারা দীনি বোন আছেন আমি তাদেরকে বলছি, শুনুন, আজ থেকে ভাতের পাতিল থেকে ভাত বের করার সময়তে চামচটা মাঝামাঝিতে ডুবাতে পাবেন না, নিষেধ। তরকারির পাতিল থেকে তরকারি উঠানোর সময় তরকারিটার চামচটা মাঝামাঝিতে ডুবাতে পাবেন না, চিরদিনের জন্য নিষেধ। গামলা থেকে ভাত জনগণকে দেওয়ার সময়তে গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে তো ভাত উঠাতে পাবেন না। কোথায় উঠাতে হবে, কোথায় ডুবাতে হবে? এক পাশে। মধ্যে ডুবালে বরকত কমবেই, আপনি বুঝতে পারেন আর না পারেন, আমি বুঝতে পারি আর না পারি। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ঘোষণা দিয়েছেন যে মধ্য থেকে খেলে বরকত কমে যাবে, তোমরা পাশ থেকে খাও, কেননা মধ্যে বরকত নাজেল হয়। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরো একটা কথা আপনাকে আমি বলে রাখি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। তাহলে আরো কয়েকটা হাদিস হয়ে যাক, তারপরে জাবের রাজি আপনার মেঘদাদ বিন মাদি কারাম রাজি আল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ইবারাক লাকুম ফিহে ইবারাক লাকুম ফিহে, শোনো, তোমরা খাদ্য রুটি বানানোর সময় চাউলটা আটাটা মেপে না, কেন? তাতে বরকত আছে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য জরুরি। চাউল রান্না করার সময় কতটুকু চাউল রান্না করবেন মেপে নিতে হবে, রুটি বানানোর সময় কতটুকু আটা নেবেন মেপে নিতে হবে, পঞ্চাশের একশোর দুশোর একটা কোটা একটা পাত্র থাকতে হবে, ওই পাত্রটা ডুবিয়ে আটা নিতে হবে। আমরা চাপাই নবমগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা চাউল যখন ভাত রান্না করে তখন শুধু চাউলটা মেপে নেয় আর আটা মাপে না, এইভাবে হাত দিয়ে উঠাই আর বলে তিনটে রুটি হবে, এ পাঁচটা হবে,
হাতের অনুমানে তারা এইভাবে যুগ পার করে আসছে, আল্লাহর নবী এটা না করে দিয়েছে। আজ থেকে আটা কিভাবে নিয়ে রুটি বানাতে হবে, মেপে নিতে হবে। কথার ১৯ বিশ হয় না জানো, হাদিস বুখারি মুসলিম, বরকত হবে, কিভাবে হবে সেটা আমার আর আপনার বুঝার প্রয়োজন নেই। আটাও মেপে রুটি বানাতে হবে, চাউলও মেপে নিয়ে রান্না করতে হবে। আর যেখান যে চাউল থেকে বক্সা থেকে চাউল নিচ্ছেন পাত্র থেকে, ওইটাতে কতটি চাউল আছে কোনোদিন মাপবেন না, মাপলেই কমে যাবে, শেষ হয়ে যাবে। এই যে রমজান মাস আসছে, আপনারা যারা দায়িত্ব পালন করছেন সামাজিক বিত্তশালী, তাদেরকে বলছি পাঁচটা দশটা কার্টন কিনবেন খেজুরের, দুই চারটা কিনবেন। কাজের মেয়েটাকে বলবে, স্ত্রীকে বলবে, না শোন কার্টনের একদিক কেটে দাও, আর এইভাবে বিসমিল্লাহ বলে খেজুর বের করে মানুষকে দিতে থাকো, ফকির মিসকিনকে দিতে থাকো, গ্রামের গরিব মানুষকে দিতে থাকো, দেখবেন মাস শেষ হয়ে যাচ্ছে, কার্টনের খেজুর শেষ হয় না। আর হাফ কেজি করে আনবেন, এক কেজি করে প্রতি সন্ধ্যায় শেষ, আবার হাফ কেজি সন্ধ্যায় শেষ, আবার হাফ কেজি সন্ধ্যায় শেষ। এই নীতি বাতিল আজ থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বাড়িতে ছিল সোয়া কেজি আটা, এক কেজি আড়াইশো, সোয়া কেজি আটা ছিল। আমি ওখান থেকে রুটি বানাতে লাগলাম, বানাই খাই, শেষ হয় না। অনেকদিন পরে আমার মনে হলো, কিরে শেষ হয় না কেন, একটু মেপে দেখি তো, মাপার পরে আর দুদিন পরে নেই শেষ। যে পাত্রের চাউল আছে ওই পাত্রের চাউল কখনো মাপবেন না, শেষ হওয়ার আগে নিয়ে আসবেন, নিয়ে এসে তাতে ঢেলে দিবেন। আব্দুর রাজ্জাক স্যার থামেন, আগে থেকে যে চাউলটা ছোটে নষ্ট হয়ে যাবে, যে তাহলে এটা বের করে নেন, বের করে নতুন বস্তা যেটা নিয়ে এসে তো ঢেলে দেন, আর ওই যেটা নিচে ছিল এটা এখন উপরে রাখেন, তবে মাপবেন না কতটি আছে। কথা মনে হয় বুঝাতে পারিনি। আর কখনো আপনার স্ত্রী যা তরি তরকারি নিয়ে এসেছেন, যা চাউল আছে সম্পূর্ণ শেষ করে রান্না করতে পারবে না। যদি সম্পূর্ণ শেষ করে রান্না করে, শুনেন, এক কেজি বেগুন নিয়ে এসেছেন, বেগুন ধরেছে পাঁচটা, আপনার স্ত্রী পাঁচটাই কেটে নিয়ে রান্না করেছে, এই স্ত্রী না হলো হস্তিনী নারী। এরকম মহিলার নাম কি? হস্তিনী। এ চিন্তুনী নয়, এ সংসার বুঝে না, এ সংসার বুঝে না। একটা বেগুন রেখে দিয়েছেন, তাতে বরকত আছে, সুবিধাও আছে, বরকত তো আছে। সুবিধাটা কি আব্দুর রাজ্জাক সাহেব? একটু পরে আপনার চাচা বাড়িতে চলে এসেছে, তখন আপনার স্ত্রী বলছে, থামেন আপনি বাজারে যান, একটা বেগুন আমি রেখে দিয়েছিলাম, ওটা ভর্তা করে চাচাকে আমি একটু খাওয়ার দিই, আপনি ভালো তরকারি কি করবেন নিয়ে আসেন, পরে রান্না করে দেবো। এই যে এখন একটা বেগুনের সুবিধা হয়ে গেছে, একটা হয়ে গেছে, চারটা তো যা করেছিলেন শেষ হয়ে যেত, পাঁচটা কেটে যদি রান্না করতো কি হয়ে যেত, শেষ হয়ে যেত। বোকা মহিলা বুঝতে পারেনি পাঁচটা কেটে রান্না করেছে, এর নাম হচ্ছে ফোহর হস্তিনী মহিলা। খাকা বুদ্ধি কম, চিন্তা ভাবনা বলে কোনো জিনিস নাই। চলেন, বরকতের কথা জরুরি চলছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমরা খাবা তখন আঙ্গুল চেটে খায়, কেন না, তোমাদের জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। বুখারী মুসলিম। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, শয়তান তোমাদের সব জায়গাতে উপস্থিত হয়, ভাতে, তরকারিতে, বৈঠকে, বাড়িতে, রাস্তাতে, ঘাটে, পেশাবখানায়, পায়খানায়, সব জায়গাতে শয়তান থাকে। তো এমনকি খাওয়ার সময়তো শয়তান থাকে। এজা সাকাতাতমিন আহদিকুমা লোকমা, খেতে বসে যদি একটা ভাত পড়ে যায়, এক গাছ কিছু পড়ে যায়, ফল ইমিত মাকানা মিনহা মিনা আদা, ওতে যে ময়লা লেগে গেছে সেটা সরিয়ে দিয়ে কলহা, সে যেন খেয়ে নেই, অলে আদা হলি শয়তান, ও যেন শয়তান যেন ছেড়ে না রাখে। সাবধান, আজ থেকে রাজশাহীর ওই নীতি বাতিল। কোন নীতি? একটা ছেলেকে আপনি খাওয়ার পরিবেশন করতে বলেছেন, তা আমাদেরকে খাওয়ার দিচ্ছে, ভাত উঠাতে একটা ভাত পড়ে গেছে, তখন ছেলেটা ভাতটা তুলতে গেছে, তখন দায়িত্বশীল বলছে, না 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 না, উঠে না উঠে না উঠে না, উঠিয়ে ফেলেছে, দা ওতে রাখিও না ওতে রাখিও না,
ওটা গরুর চারিতে বাহিরে রাখো, এই বোকামি চলবে না। উঠে নিতে হবে, ময়লা লেগে গেলে সরিয়ে দিতে হবে, ওই খাদ্যের মধ্যে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন এজা ফারাগা, যখন তুমি খাওয়ার থেকে অবসর হয়ে যাওয়া, সেজন্য প্লেট আঙ্গুল চেটে খায়, কোন খাদ্যে বরকত আছে তার জানা নাই। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, আপনার স্ত্রী ভাত রান্না করার সময় চাউলটা মেপে পাতিলে দিচ্ছিল, ওই দু চারটা চাউল পড়ে গেছে, ও যদি তুলে না নেয়, দুইজন মিলে যদি 2 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করেন, তবু বাড়িতে ফল হবে না, বরকত দেখতে পাবেন না, খালি আসবে আর যাবে, আসবে আর যাবে। ব্যবসা করে প্রতি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করছেন, কিন্তু জমি কিনতে পারছে না, খালি ঝামেলা লেগে আছে, তার মানে আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। দুইজনই ফোহর, দুইজনই ফোহর, দুইজনই হচ্ছে হস্তিনী, কিছু বুঝে না, স্ত্রীও কিছু বুঝে না, দুইজনের সমন্বয় পরামর্শে সংসার চলবে। কাজের মেয়েকে বলতে হবে আপনার স্ত্রীকে, এই এই হামেদা শোনো, হামেদা শোনো, ভাতের পাতিল ধুয়ে নিয়ে আসো, ভাতের পাতিলে যদি ভাত থাকে উঠিয়ে রাখো, ভালো যদি হয়ে থাকে আমরা খাবো, যদি ভালো না হয়ে থাকে তাহলে গরু ছাগলে খাবে, নইলে ছাদের উপরে রাখবা, পাখিতে খাবে। আপনার কাজের মেয়ে দেখবেন ভাতের পাতিল ধুয়ে পেশাব পায়খানা ড্রেনে ফেলে চলে যাচ্ছে, দেখেননি কোনোদিন, দিনটা দেখতে পাবেন। কাজের মেয়ে কি করেছে, ভাতের পাতিল ধুয়ে ভাত কোথায় ফেলে চলে এসেছে, ও ড্রেনে, পেশাব পায়খানা ড্রেনে পড়ে আছে। আপনি টয়লেটের দিকে যাচ্ছেন, দেখছেন যে টয়লেটের ভিতরে ওই পেশাবখানাতে ভাত পেশাব পড়ে আছে, বুঝতে পারবেন না বরকত বাড়ি থেকে কিভাবে চলে যাবে, কোনো কিছু করতে পারবেন না, মেহমানকে খাওয়াতে পারবেন না, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন না। অথচ আমি ঘোষণা দিয়েছি, আজ থেকে আপনি আপনার মাকে বলে দিবেন, আম্মা দুলাভাই এসে আমার কাছে খাবে, বোনেরা এসে আমার কাছে খাবে, ভাগ্নে ভাগ্নি আমার কাছে খাবে, আপনি আমার কাছে খাবেন, আব্বা আমার কাছে খাবে, আব্বার যত বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না। তাহলে আপনি মনে করবেন এতদিন আমার আর আমার স্ত্রীর রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিচ্ছিল, এখন আপনার ভাগ্নে ভাগ্নি বোন দুলা ভাই আত্মীয় স্বজন সবার রুজি আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। আর এমন বোকা দুই ভাই যে মাকে ভাগ করে ভাগ করে নিয়েছে, ওর মা রাতে ওর কাছে খাবে আর দুপুরে ওর কাছে খাবে, এ বোকামি কেন? মা বৃদ্ধ মানুষ, এ ঘরে ঘরে খেয়ে বেড়াবে, নিজে দিয়ে আসবেন স্বামী স্ত্রী দুইজন মিলে, আর বলবেন কোথাও আপনাকে খেতে যেতে হবে না। তো বড় ভাই, তো বড় ভাইয়ের ওখানে যখন আপনি যাবেন ওখানেই খাবেন, তবে আমি বলে রাখছি আপনি কোথাও যাবেন না, এখানে খাবেন থাকবেন, দেখবেন আপনার রুজি 6 মাসের মধ্যে বেশি হয়ে গেছে, 2 বছর 3 বছর পরে দেখবেন উত্তরখানে জমি কিনে বাড়ি করে ফেলেছে, এর নাম বরকত। ভুল বুঝিয়েন না, কোন সময় আপনার স্ত্রী যেন মন খারাপ না করে, আপনার স্ত্রীর স্বভাব আপনি জানেন না, আপনার শ্যালিকারা যখন আসে তখন খুব খুশি, হঠাৎ করে দেখছেন আপনার এক বোনের ছেলে চলে এসেছে, মনটা খালি ভারী হয়ে আছে, দেখেন আপনার স্ত্রী দিকে দেখেন, স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন, তাহলে কালকে সকালে 1000 টাকার নতুন 2-4-5টা নোট আপনি আপনার মায়ের হাতে দিন আপনার স্ত্রীর সামনে, তারপর মুখখান দেখবেন। এই নীতি বাতিল, যতবার আমি দেশ বিদেশে বিদেশে বক্তব্য দিই ততবার বক্তব্য শেষে বলে, এই ছেলেরা শোনো, যারা তোমরা বিদেশে কাজ করতে এসেছ আপনাদেরকে আমি অনুরোধ করছি, অ্যাকাউন্ট বইয়ের নামে খুলবেন না, বাপ মায়ের সাথে গন্ডগোল করে অ্যাকাউন্ট বইয়ের নামে খুলেছে, 5 বছর যাবৎ টাকা দিয়ে পাঠিয়েছে, এখন বাড়ি আসতে চাচ্ছে, স্ত্রী টাকা পয়সা সব শেষ করেছে, বাড়ি আসার খবর শুনে ও পালিয়ে গেছে বাড়ি থেকে, এখন মাও কাঁদছে বাপও কাঁদছে লোকটাও কাঁদছে, আমি তো দিন রাত ফতোয়া দিচ্ছি, আমি তো জানি ঘটনা, সবাই কাঁদছে। বলেও কোনোদিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না, বাপের সাথে যতই সমস্যা হোক অ্যাকাউন্ট বাপের নামে থাকবে, অ্যাকাউন্ট মায়ের নামেই থাকবে, আপনাকে আমি কঠোরভাবে সতর্ক সাবধান করছি, ভুল বুঝবেন না। আমার মা বলতো নারী 3 জনের বড়ি, মানে বিপদ। আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় তো আমাকে বলতো, আব্বু আব্বু তো ভাষা জানতো না, বেটা শুন, তুই 4টা কাজ করবি না, 1
দোকানে বসবি না, দুই প্রাইভেট পড়াবি না, তিন কারোর সাথে বন্ধুতা লিক করবি না, চার দাওয়াত খাবি না, এই চারটা কাজ করবি না। এক দোকানে বসবি না, এক মিনিটের জন্য আমরা কখনো দোকানে বসি না, চায়ের স্টলতে যাওয়ার প্রশ্নই আসে না। যখন প্রতিষ্ঠানের চতুর্দিকে ঘুরি তো যারা চা বিক্রি করে ওখানে গিয়ে দাঁড়িয়ে বলে, এই শোনো ভালো করে চা তৈরি করবে, কখন ঠগাম না, যদি ঠগা বুঝতে পারি তাহলে তোমাকে কিন্তু বিদায় করে দেবো। তখনও বলে একটু বসেন একটু বসেন, এক কাপ চা খেয়ে যান। আমি জীবনে তো কোনোদিন চায়ের স্টলেই বসিনি, তোমার এখানে বসবো যদি যে আমার প্রতিষ্ঠান এটা, জীবনে কোনোদিন বসিনি, ওই পাতাই পড়ি না। আমি আপনাকে আমি অনুরোধ করছি, আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে মানগত বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই, সেই বেদাতের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই, সেটাই আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘে জমির উপরে, যার মসজিদ শুরু হয়েছে 200 শতক জমি, 2 একর 6 বিঘে জমির উপরে মসজিদ, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, যার পাইলিং ওপরে তৈরি করা হচ্ছে প্রিক্যাস্ট, মানে যে পিলারগুলো নিচে ঢোকানো হবে সেগুলি উপরে বানানো হচ্ছে 200 শতক জমির উপরে, আপনার বাড়ির পাশে যেটা সেটা, আর যেটা রূপগঞ্জ ঢাকা রাজশাহীতে আছে সেটা 26 বিঘে জমির উপরে প্রতিষ্ঠান, 90% জমির উপরে মসজিদ, যার একতলায় 3,000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, এই প্রতিষ্ঠানে 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন এতিম আছে, 305 জন, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। কিভাবে হয় সেটা উত্তর কাজী খানের লোক জানে কিভাবে হয়, কেউ জানে না, আমিও জানি না কিভাবে হয়। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি, আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, আমার নিজস্ব কোনো টাকা পয়সা নেই, আমি কোনো দল সংগঠন করি না, আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, আমি কোনো সংস্থার সাথে চলি না, একবারে নিঃস্ব অবস্থায় আছে, কিভাবে চলে সেটা আমিও জানি না। আগামী বৃহস্পতিবার শুক্রবার এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনার বাড়ির পাশে এখানে আসেন সম্মেলন, আমি উদ্বোধনে থাকবো আসরের সালাতের পরে, রাত্রি 8:30-9টার দিকে ছোট ছোট মেয়ে বাচ্চা আসবে বাংলা ইংরেজি আরবি নিয়ে আপনাদের সামনে, পরের দিন ছেলে বাচ্চারা আসবে আপনাদের সামনে, তখন আপনি বুঝতে পারবেন জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার ব্যবস্থাপনা, জামিয়া সালাফিয়া যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে বলছি, যে কলম আছে বাম দিকে, এই যে মিডিয়া আমার সামনে আছে, 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনে বাক্য বলিনি, মিডিয়া তার সাক্ষী, 32 বছর আমি কোনোদিন কেসরা কাহিনী বলিনি, মিডিয়া তার সাক্ষী, সব সব বক্তব্য আছে আকাশে, মিডিয়ায় টেনে আপনি দেখুন আমি জাতিকে ফাঁকি দিনি। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। জামিয়া সালাফে বিদেশি শিক্ষক থাকেন যাদের থাকা খাওয়া ভিন্ন, যাদের প্রতি মাসে বেতন লাগে 70-80 হাজার, 1 লাখ করে তাদের পিছনে খরচ আছে, এর নাম জামিয়া সালাফে, যেটা আপনার বাড়ির পাশে আছে। আপনাকে আমি আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি, অবশ্যই আপনি বৃহস্পতিবার শুক্রবারে থাকবেন, আপনার কেমন ভালোবাসা আমি সেদিন দেখব ইনশাআল্লাহ। আমি তো ডাকছি আপনি আসেন দেখেন, প্রায় 20 বিঘে জমির উপরে মেয়ের অবস্থান করে, কতখানি জমির উপরে, প্রায় 20 বিঘা, আপনি ভাবতে পারবেন না সারা বাংলাদেশ জুড়ে।
আর মসজিদ ভারত বাংলা পাকিস্তানে যত আহলে হাদিস মানুষ আছে, এই মহা ভারতের কোন জায়গা আপনি ভাবতে পারবেন না যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 91 বিঘে জমির উপর অবস্থান করে, যার মসজিদের জমির পরিমাণ 200 শতক 2 একর 6 বিঘে জমির উপরে, যার চলমান কাজ এখন চলছে, প্রিকাস্ট পাইলিং এই পিলারগুলো রেডি হচ্ছে উপরে, চলমান এক নজর দেখে আসতে হবে। আর আপনাকে আমি কোনো সময় দান করতে বলিনি, দান করতে পরে বলেছি, আগে বলেছি একটু খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটা আমার দাবি। কেন উপরে কবুল হয়ে গেলে সমস্যা নেই, আর যদি উপরে কবুল না হয় আমরা সারা দুনিয়া যদি মিলে হিজ্জা হিজ্জি করি তাহলে এটার কিছু করতে পারবো না। আমি পরে বলেছি অতীতলের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াই কে যদি 10টা টাকা দান করে তাহলে সে জান্নাত পাবে ইনশাল্লাহ। 10 টাকা দিয়ে কি হবে আব্দুর রাজাক সাহেব, পাইলিং এ 2 কোটি টাকা খরচ আছে, সেই চিন্তা আপনাকে করতে হবে না। আল্লাহর নবী বললেন ওমার কি দিবা, অর্থ সম্পদ অর্ধেক দিলাম, অবকার সিদ্দিক কি দিবেন, বাড়িতে যা আছে সবই দিলাম আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে, ভ্যান ভাড়াও হবে না, ও দিয়ে ভ্যান ভাড়াও হবে না, উসমান যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। লোক ছিল 30,000, সময় ছিল যাতাতে 3 মাস, 3 মাস যেতে লাগবে 3 মাস আসতে লাগবে, আপনার 1.5 মাস যেতে লাগবে 1.5 মাস আসতে লাগবে, এই 3 মাসের খাওয়া খরচ উসমান দিবেন 15,000 মানুষকে, তার নাম ধনী। তো কেউ দিবে উত্তরখানেরই কেউ দিবে, আপনি 10 টাকা দিবেন, সেটা এখন নয়, আপনাকে আমি ওটা কথা বলি না, আপনি ওটা ভাববেন না। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনাকে আমি হিসাব করিনি, আপনি টাকা দিলেও জামিয়া সালাফিয়া চলবে, না দিলেও চলবে, চলবেই চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, পৃথিবীর কোন শক্তি জামিয়া সালাফিয়ার লোম হিলাতে পারবে না, এটা দিন রাত বলে আসছে। কেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ইনশাআল্লাহ, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি আপনাদের জামিয়া সালাফিয়া একসন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই। সম্মানিত দিনী ভাই বোন, যে নীতিতে চলছিলাম এবার চলেন, বরকতের কথা মোটামুটি শেষ করেছি, খেতে বসবেন কিভাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুত্তাকিয়ান, আমি কোনোদিন হেলান দিয়ে বসে খাই না। হেলান দিয়ে বসে খাওয়া মানে এক এভাবে চেয়ারে হেলান দিয়ে বসে খাই না,